নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেডিআই প্লাস বন্ধুরা আজ চোদ্দোই মে আজ কিন্তু পিএসসি ডাব্লিউ প্রিলিমিনারি দু হাজার উনিশ এক্সামের কিন্তু রেজাল্ট বেরোলো তো বন্ধুরা হ্যাঁ ঠিকই বলছি আমি ডাব্লু বিসিএস প্রিলিমিনারি দু হাজার উনিশের রেজাল্ট কিন্তু আজ প্রকাশিত হলো আপনারা যারা যারা মেন্স এক্সাম দিতে পারবেন তাদের জন্য কিন্তু লিস্ট এখানে তৈরি করা হয়েছে দেখুন লিস্ট কিন্তু পনেরো হাজার নশো সাতানব্বই জনকে কিন্তু প্রিলিমিনারিতে পাশ করানো হয়েছে তো বন্ধুরা পনেরো হাজার নশো সাতানব্বই জন কিন্তু মেন্স দেবে তো কারা কারা পাশ করেছেন এখানে এই পিডিএফটা আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চাইলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন এছাড়াও আপনারা যদি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যান তাহলে কিন্তু আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন আপনারা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যান সেখান থেকে এই পিডিএফটি ডাউনলোড করে নিন এখানে আপনারা সার্চ বাটন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের রোল নাম্বারটি সার্চ করে দেখে নিন যে আপনাদের রোল নাম্বারটি আছে কি না এখানে সবার উনত্রিশটি পেজ রয়েছে সবার লাস্ট পেজ যেখানে রয়েছে এখানে কাট অফ মার্কস দেওয়া রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি জেনারেলদের কাট কাট অফ একশো পাঁচ পয়েন্ট ওয়ান তিন এবং ওবিসি এ একশো এক পয়েন্ট জিরো পাঁচ ওবিসি বি একশো এক পয়েন্ট জিরো ছয় এস ছিয়ানব্বই পয়েন্ট এক আট আর এস টি সেভেন্টি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি এই হলো কাট অফ মার্কস তো মেন এক্সাম কবে থেকে হবে একটু চমকে গেলাম আমি অনেকটাই চমকে গেলাম কারণ মেন এক্সাম হবে পঁচিশে মে থেকে দ্য ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ ইটিসি মেন এক্সামিনেশান টু থাউজেন্ড নাইনটিন উইল কমেন্স টেন্টিভলি অন অ্যান্ড ফ্রম দ্য টোয়েন্টি ফিফথ মে টু থাউজেন্ড নাইনটিন তো প্রোগ্রাম অফ দ্য মেন এক্সামেশান উইল বি আপলোডেড লেটার অর্থাৎ পঁচিশে মে থেকে কিন্তু মেন এক্সাম স্টার্ট হবে টেন্টিভলি এবং এটার যে প্রোগ্রাম তো এটা মানে কবে কোন এক্সাম হবে সেটা কিন্তু পরে জানানো হবে এটাই এর মানে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কাট অফ মার্কস তো আপনারা আপনাদের রেজাল্ট দেখুন আপনারা কে কে পাস করেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ